নমস্কার দর্শকবৃন্দ, অনলাইন ক্লাসে বিঘ্ন, সিলেবাস কমানোর দাবি। করোনার দ্বিতীয় ঢেউয়ের প্রকোপ খানিকটা কমলেও ফের তৃতীয় ঢেউ আসার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। ফলে কবে স্কুল খুলবে নিশ্চিত নন কেউ। সম্ভবত পয়লা অক্টোবর থেকে স্কুল খুলতে পারে। এই পরিস্থিতিতে পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণীর সিলেবাস কমানোর দাবি জানালো কয়েকটি শিক্ষক সংগঠন। এই দাবি জানিয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদকে চিঠি দিয়েছেন স্কুল অফ হেডমাস্টার্স অ্যান্ড হেডমিস্ট্রেস নামে একটি শিক্ষক সংগঠন। শিক্ষকদের একাংশের মতে শহরের দিকে কিছু স্কুলে অনলাইন ক্লাস নিয়মিত নেওয়া হলেও গ্রামাঞ্চলে বহু জায়গায় দুর্বল ইন্টারনেট সংযোগের কারণে এবং সকলের স্মার্টফোন না থাকায় অনলাইন ক্লাস হয়েছে অনিয়মিতভাবে। তাই পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সিলেবাস কমানো হোক। স্কুল অফ হেডমাস্টার্স অ্যান্ড হেডমিস্ট্রেস শিক্ষক সংগঠনের সম্পাদক অরুণ ভট্টাচার্যের মতে, যারা 2022 সালে মাধ্যমিক দেবে তারা শেষ পরীক্ষা দিয়েছে 2019 সালে। সেটা ছিল তাদের অষ্টম শ্রেণীর বার্ষিক পরীক্ষা। তাই তাদের ধারাবাহিক মূল্যায়ন যেমন দরকার, তেমনি করোনা পরিস্থিতিতে পড়াশুনোর ব্যাঘাত ঘটার কথা মাথায় রেখে সিলেবাসও কমানো প্রয়োজন। আগামী বছর যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে সেই পরীক্ষার্থীদের একজনের কথায় সিআইএসসিই বোর্ড কিন্তু দশম ও দ্বাদশের বোর্ড পরীক্ষার সিলেবাস এখন থেকেই কমাতে শুরু করে দিয়েছে। আমাদেরও সংক্ষেপিত সিলেবাস আগে জানিয়ে দেওয়া হলে পরীক্ষার প্রস্তুতি নিতে সুবিধা হয়। পশ্চিমবঙ্গ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক নবকুমার কর্মকার বলেন, শুধু দশম ও দ্বাদশ শ্রেণীর নয় পঞ্চম থেকে নবম এবং একাদশ শ্রেণীর সিলেবাসও কমানো দরকার। কারণ করোনাকালে এই ক্লাসগুলিতেও পঠন পাঠন ব্যাহত হচ্ছে। তবে আমরা চাই পরিকল্পিতভাবে সিলেবাস কমানো হোক। সুতরাং বোঝা যাচ্ছে যে প্রত্যেকটি শিক্ষক সংগঠনের দাবি এই করোনা পরিস্থিতিতে স্টুডেন্টদের বা পরীক্ষার্থীদের বা ছাত্রছাত্রীদের সুবিধার্থে সিলেবাস কিছুটা কমানো হোক অন্যান্য বোর্ডের ন্যায়। পরবর্তী দিকে আমাদের নজর থাকবে এই সিলেবাস কমানো হলো কি হলো না, বা আদৌ এই সিলেবাস থাকবে না সিলেবাস চেঞ্জ হবে, সেদিকে আমাদের নজর থাকবে। ধন্যবাদ।